नमस्कार, আমি চিরঞ্জন, টিএসএলএম নিউজে স্বাগত। আজ শুক্রবার এবং শুক্রবার বিকেলে পুলিশের ছয় লাভ, বিএনআর মোড় পুলিশের ছয় লাভ, পুলিশের বড় আধিকারিক মহিলা পুলিশ থেকে শুরু করে বহু আধিকারিক থানার ওসিরা পুলিশের ছয় লাভ বিএনআর এর সামনে ঠিক কি হলো দেখুন। রীতিমতো সাইরেন বাজিয়ে ছুটল বুলেট, সব বুলেটেই পুলিশ আধিকারিকরা, সব বুলেটেই পুলিশ পার্সোনালরা সাইরেন বাজিয়ে বাজিয়ে ছুটল এবং গোটা এলাকা ঘুরে দেখলো তারা। বিভিন্ন জায়গায় এই গাড়িগুলো ঘুরে আবার সেখানে এলো এবং এই পনেরোটা বুলেট যে নতুনভাবে উদ্বোধন হলো তার উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার। কিন্তু কেন পুজোর আগে পুলিশের বড় পদক্ষেপ আসানসোলে রবীন্দ্র ভবনে হয়ে গেল এক মিটিং, সেখানে বহু আধিকারিক উপস্থিত ছিলেন। তারা পুজোর গাইড ম্যাপ দেখালেন এবং ঠিক পুজোতে কিভাবে কোথায় কে দাঁড়াবে, কোথায় পার্কিং হবে না হবে, ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, কোন দিক দিয়ে গেলে একদম নির্ভয়ে শান্তভাবে মানুষ গিয়ে পুজো উপভোগ করতে পারবে সে সব কথা বললেন এবং বেশ কিছু নির্দেশও দিলেন, ছিলেন বেশ কিছু পুজো কমিটির লোকেরাও। তার সঙ্গে সঙ্গে পনেরোটা বুলেটের আজকে উদ্বোধন করা হলো, যার নাম দেওয়া হয়েছে রক্ষক। অর্থাৎ আসানসোলের মানুষকে তারা রক্ষা করবে এবং আসানসোলের মানুষের যে কোনো সমস্যায় তারা পৌঁছবে। বহু জায়গাতেই কিন্তু ছোট ছোট গলি আছে, সেখানে কিন্তু বড় গাড়ি ঢোকে না, সেই জন্য এই বুলেট নিয়ে যাতে তাড়াতাড়ি পুলিশ পৌঁছতে পারে তার জন্য এই ব্যবস্থা। এ বিষয়ে আসানসোলের ক্রাইম কন্ট্রোল করার জন্য এবং পেট্রোলিংয়ের জন্য এই গাড়িগুলোকে ব্যবহার করা হবে এবং এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার কি বলছেন শুনুন। আজ আমলোকে আসানসোল दुर्गापुर पुलिस कमिश्नर की तरफ से दो प्रोग्राम आयोजित किए गए थे। एक जो हमारे यहाँ की विभिन्न पूजा कमेटीज़ हैं और विभिन्न डिपार्टमेंट्स को लेकर के हम लोगों ने कोऑर्डिनेशन मीटिंग की थी और दूसरा हमने आज जो प्राइवेट कंपनी हैं दो उनके साथ मिल करके उनके CSR रिस्पॉन्सिबिलिटी में उन्होंने 15 बुलेट बाइक पुलिस को दी हैं, जिसको हम लोगों ने एक मोबाइल यूनिट बनाया, रक्षक नाम दिया है, जो कि क्राइम प्रिवेंशन और क्राइम पेट्रोल करेगी, जो सेंसिटिव एरियाज़ हैं हम लोगों के उसमें पेट्रोलिंग का काम करेगी। धन्यवाद। পুলিশ তার কাজ করছে, পুলিশ চেষ্টা করছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, তার সঙ্গে সঙ্গে মানুষকেও কিন্তু সচেতন হতে হবে, মানুষকেও সকল নির্দেশ মানতে হবে। প্যান্ডেলে CCTV ক্যামেরা থেকে শুরু করে এন্ট্রান্স এক্সিট আলাদা করতে হবে, পুরুষ মহিলা সে বিষয়টাও দেখতে হবে, কোথাও আগুন না লেগে যায় তার ব্যবস্থা করতে হবে এবং তার জন্য ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে এবং পুজো যেন সুন্দরভাবে কাটে, প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে পুজো উপভোগ করতে পারে, পুজোতে ঘুরতে পারে, তার ব্যবস্থা কিন্তু প্রশাসন যেমন করছে মানুষকেও সচেতন হতে হবে, তাদের নিজেদেরকেও কিন্তু নিজেদের বিষয়টা ভাবতে হবে এবং যে কোনো সমস্যা প্রয়োজনে প্রশাসনকে জানাতে হবে। এমনই নির্দেশ পাওয়া গেল, এমনই আলোচনার বিষয় উঠে। প্রাইম উদ্দেশ্য এই রয়েগা কি কিছু প্রকার কা ক্রাইম জো হে উসকো প্রিভেন্ট করে, কহি পে লয় আউট সিচুয়েশন হো তো ওয়াহাঁ পে জাকে ইমিডিয়েটলি ট্যাকল কর পায়ে। আপ আপ দেখ রহে কি আসানসোল মে জো গলি হে বহুত ছোটি ছোটি হে, তো ইস বুলেট কে মানে মোবাইল ভেহিকল কে মাধ্যম সে জো হে হম ওয়াহাঁ পে জলদি জলদি পৌঁছ সকতে হে। इसके अलावा कोई भी इमरजेंसी सिचुएशन होगा तो उसमें इसका यूज कर सकते हैं। उसके अलावा एरिया डोमिनेशन के लिए जो अच्छे ये सब यूज करा जाए। ये हमारा जो नूतन इनिशिएटिव अच्छे ये नाम अच्छे रक्षक, रक्षक माने अपना निरापत्ता करार जन्य जो अच्छे ये नियोजित करा अच्छे। तो अभी अनुरोध करब कि एक स्पॉट शॉर्ट वीडियो क्लिप करा अच्छे वोटे लगाना जरिए। আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজে, সাবস্ক্রাইব করুন TSNMnews.com, ইউটিউবে সাবস্ক্রাইব করুন TSNM নিউজ, ফেসবুকেও ফলো করুন আমাদের।